ইসমিনুর রহান রায় আজ আমরা আলোচনা করব ইউটিউব মনিটিজেশান ইনে ইনেবল করার জন্য কি কি দরকার হবে দুই হাজার সতেরোতে প্রয়োজন ছিল শুধু দশ হাজার ভিউ হলে চ্যানেল মনিটিজেশান ইনেবল করা যাবে কিন্তু দুই হাজার আঠারোতে নতুন আপডেট আছে যা প্রয়োজন হবে এক হাজার সাবস্ক্রাইবার অ্যান্ড চার হাজার ওয়াচ টাইম হতে হবে ঠিক বারো মান্থ এর মধ্যে এখানে এক হাজার সাবস্ক্রাইবার অ্যান্ড চার হাজার ওয়াশ টাইম হতে হবে যেদিন থেকে চ্যানেল ওপেন করা হবে ঠিক এক বছরের মধ্যে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার অ্যান্ড চার হাজার ওয়াশ টাইম হতে হবে তাহলে আমরা মনেটাইজেশান ইলম্বন করার জন্য আবেদন করতে পারব তারপর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই ভালো হতে হবে এবং ভালো কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে যে কোনো ধরনের আজে বাজে জিনিস নিয়ে কাজ করলে হবে না যদি টাকা ইনকাম করতে আমরা চাই তাহলে আমাদের যে কোনো একটা সাইট নিয়ে কাজ করতে হবে হয় হেলথ হয় মিউজিক এই ধরনের যে কোনো আমরা একটা সাইট নিয়ে কাজ করব তাহলে আমাদের চ্যানেল মনিটাইজেশন ইলেভেল করতে পারবো তাছাড়া সম্ভব না তবে নতুন ইউটিউব যারা এখন খুলবে তাদের জন্য একটু কষ্ট করি যেহেতু একসাথ সাবস্ক্রাইবার করতে হবে এবং চার হাজার ওয়াশ টাইম মানে অনেক সময় বারো মান্থের মধ্যে হতে হবে বারো মান্থের মধ্যে যদি না হয় তাহলে চ্যানেলটা অ্যাপ্রুব হবে না আবার নতুন করে চ্যানেল খুলে কাজ করতে হবে এর জন্য দুই হাজার আঠারোতে যারা নতুন নতুন চ্যানেল খুলবে তাদের জন্য এটা একটি দুঃসংবাদ আর দুই হাজার সতেরো তো খারাপ অবস্থা ছিল দশ হাজার ভিউ প্রয়োজন ছিল তারপরে মনিটাইজেশান ইনোবল হতে প্রবলেম হচ্ছিল আর দুই হাজার সতেরো পূর্বে শুধু চ্যানেলটা খুললেই মনিটাইজেশান ইনোবল হয়ে যেত এবং চ্যানেলে বিজ্ঞাপন আসতো আর ইনকাম শুরু হয়ে যেত কিন্তু বর্তমানে এটা খুব টাফ ব্যাপার যারা ইউটিউব চ্যানেলে কাজ করবে তো দেখি আমরা ইউটিউব চ্যানেলে গিয়ে কোথায় আমাদের মনিটাইজেশান জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার টাইম আমার চ্যানেলে গিয়ে দেখি এটা আমার ইউটিউব চ্যানেল লাভ এইচডি ভিডিও সং এখানে আমার ভিউ অনেক আছে আট লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো চুরানব্বই এবং সাবস্ক্রাইবার আছে তিন হাজার ছিয়াত্তর এখন এখানে ওয়াশ টাইম আছে আমার বিশ হাজার নয়শো আটান্ন এখানে আমাদের ওয়াশ টাইম চার হাজার হলেই আমরা মনেটাইজেশান এবং সাবস্ক্রাইবার এখানে এক হাজার হলে আমরা আবেদন করতে পারব তবে এটা দেখার জন্য আমাদের প্রথমে এখানে আমাদের চ্যানেলে ওকে করে ক্রিয়েটরি স্টাডি দিলে আমরা এই ফেসটা দেখতে পাব এই ফেসটাই আসলে এই ফেসটা দেখতে পাব এখানে আমরা দেখব চার হাজার ওয়াশ টাইম মানে চার হাজার মিনিট হতে হবে আর সাবস্ক্রাইবার এক হাজার এটার জন্য আমাদের যেতে হবে এখানে চ্যানেল এখানে চ্যানেল ওকে করতে হবে ওকে করে আমরা যেহেতু মনিটাইজেশান ইনলবল করব আমি আবেদন দিয়েছি এখানে যেতে হবে মনিটাইজেশান ওকে করে এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস ইন এখানে দেখাচ্ছি রিভু স্টার্ট আমি যেহেতু আবেদন দিয়েছি বলতেছে ইউ ইউল ইমেল ইউ হোয়েন ইউর চ্যানেল অ্যাপ্রুভ বলতেছ তুমি আমরা ইমেল করে তোমাকে জানাবো যখন তোমার চ্যানেলটা কি অ্যাপ্রুভ করা হবে আর এখানে সব এগুলো পড়ে নেবেন এখানে নিঃসাদ দেওয়া আছে অচ আর ইন দ্য প্রিভিয়াস বারো মান্থের মধ্যে এটা হতে হবে এবং সাবস্ক্রাইবার নিচে দেখাচ্ছে এক হাজার নিড রিভুর জন্য প্রয়োজন কিন্তু আমার আছে এখানে তিন হাজার আর এখানে দেখা যাচ্ছে চার হাজার রিভু প্রিভু চার হাজার অষ্টাইম হতে হবে কিন্তু আমার আছে এখানে তেইশ হাজার তাহলে আমি মনিটাইজেশনের জন্য উপযুক্ত আমি এখান থেকে মনিটাইজেশান ওকে করছি তবে এটা খুব সহজ এখানে স্টার্ট থাকে শুধু স্টার্ট স্টার্ট স্টার্টে ওকে করলে মনিটাইজেশান দেওয়া যাবে তো বন্ধুরা তবে নতুন নতুন যারা ইউটিউব চ্যানেল তাদের জন্য একটু খুব কষ্টকর সাবস্ক্রাইবার অনেক বাড়াতে হবে এবং চ্যানেলটা অনেক ভিউ এবং অনেকজন লোকজন দেখতে হবে তারপরে তো চার হাজার ফার্স্ট টাইম হবে তাছাড়া মনিটাইজেশান ইনোবল করা সম্ভব নয় তারপরও ইউটিউব কর্তৃপক্ষ থেকে চ্যানেলটা দেখবে এটা অ্যাপ্রুভ করা যাবে কি না বা বিজ্ঞাপন দেওয়া যাবে কি না বা চ্যানেলটা উপযুক্ত কি না তাই আমাদের প্রয়োজন আমরা ইউটিউব চ্যানেলে যখন কাজ করব আমাদের প্রয়োজন ভালো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করা এটা আমি খুলছিলাম অনেক আগে দুই হাজার দেখাচ্ছি আমার চ্যানেলে গিয়ে এটা আমি হিন্দি লাভ এইচ ডি ভিডিও ছিল দুই হাজার সতেরোতে খুলছিলাম তখন এই ভিডিওগুলো দেওয়া যায় তো কিন্তু আমার চ্যানেলটা এখনও অ্যাপ্রোভ হয় নাই আমরা এখানে ওকে করি কাস্টমাইজ চ্যানেল তারপরে আমি দেখব আমার চ্যানেলটা কত সালে ক্রিয়েট করা হয়েছে এখানে এবাউট আছে এ ওকে করে দেখব আমার চ্যানেলটা জয়েন করা হয়েছে জুন মে মে চোদ্দো জয়েন করা হয়েছে দু হাজার সতেরোতে কিন্তু আমার সব কমপ্লিট আমার চ্যানেলটা রিভিউ আছে কিন্তু বর্তমানে এই চ্যানেলটি আমি কাজ করতেছি না এই জন্যই এটা যেহেতু একটা মিউজিক চ্যানেল আর আমার যেহেতু নিজের এনো ব্যক্তিগত কোনো গান না দু হাজার সতেরোতে ছিল ইউটিউব থেকেই গান নিয়ে চ্যানেলে দেওয়া যাবে তখন খুলছিলাম কিন্তু বর্তমানে আমি একটা চ্যানেলে কাজ করতেছি লার্নিং অ্যান্ড আর্নিং টিউটোরিয়াল এই চ্যানেলটা আমি দেখেছি আমার নিউজ চ্যানেল তবে এখন ইউটিউব চ্যানেল কাজ করা খুব টাফ ব্যাপার এবং খুবই প্রতিযোগিতা পূর্ণ তাই খুব টাফ হয়ে গেছে ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করা আমি কাজ করতেছি আমার এই চ্যানেলটার বয়স মে চোদ্দ ওইখানা আমার চ্যানেল নতুন চ্যানেল লার্নিং অ্যান্ড আর্নিং টিউটোরিয়াল এখানে আমি লার্নিং এবং আর্নিং টিউটোরিয়াল কাজ করি কাস্টমাইজ চ্যানেল এটা আমার চ্যানেল লার্নিং অ্যান্ড আর্নিং এখানে আমার প্লে লিস্ট করা আছে এখানে বাইশটা ভিডিও আছে লার্নিং অ্যান্ড আর্নিংয়ের এখানে আমি দেখতে পাবো এবার ওঠে ওকে করলে আমার চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে এটাও দুই হাজার সতেরো সালে জুন পাস আবার জুন পাস হলো আমার চ্যানেলটা এখানে আমার একশো সাঁত্রিশটা সাবস্ক্রাইবার এবং ভিউ তিন হাজার এটা আস্তে আস্তে আমি কাজ করেছি তবে ইনশাআল্লাহ আমি করে নেব চার হাজার ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব এটা বাড়ানোর উপায় আছে আমার চ্যানেলে দেওয়া থাকবে কীভাবে সাবস্ক্রাইবার বাড়ান যাবে এবং কীভাবে ওয়াশ টাইম বাড়ান যাবে এটা নিয়ে পরবর্তী টিটেল থাকবে এখানে আমার ওয়াশ টাইম পাঁচশো চুয়াত্তর বন্ধুরা দেখালাম কী হবে চ্যানেল মনিটার করার জন্য আমাদের নতুন ইউটিউব চ্যানেলের জন্য প্রয়োজন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশ টাইম হতে হবে এখানে আমার পাঁচশো চুয়াত্তর ওয়াশ টাইম এবং একশো সাই সাঁত্রিশ সাবস্ক্রাইবার তবে আমার চ্যানেলটা দেওয়া থাকবে কীভাবে সাবস্ক্রাইব বাড়াতে হয় তো ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই আর আমার চ্যানেলটাকে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী নতুন নতুন টিউটার আমি আপনারা অবশ্যই দেখতে পাবেন সবাই ভালো থাকবেন কদা হাফেজ